হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবার একবার স্বাগত জানাই আস্থা টিউটোরিয়াল আবার একটা নতুন ক্লাসে। আমি তোমাদের জন্য যে ক্লাসটি কালকে নিয়ে এসেছিলাম সেটি ছিল 1 থেকে 5 পর্যন্ত, এবং আজকে আমার ক্লাসে থাকছে ক্লাস 6-এর জিওগ্রাফি মডেল অ্যান্সার পেপার 6 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ সে একেবারে শেষ পর্যন্ত যে কয়টা মডেল অ্যান্সার পেপার সেই সমস্ত মডেল অ্যান্সার পেপারে প্রশ্নের উত্তর। তাই তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখো, দেখলে অবশ্যই আমাদের সমস্ত লং কোশ্চেন অর্থাৎ 2 মার্কের প্রশ্ন উত্তরগুলো হয়ে যাবে ক্লাস 6-এর জিওগ্রাফি। দেখো যা পেজ নাম্বার 288, 289 এবং 290। এখানে তোমাদের যতগুলো প্রশ্ন করবো সবগুলো হচ্ছে 2 মার্কের সেকেন্ড সেমিস্টারের প্রশ্ন উত্তর। তাই বেশি না কথা বলে আজকে আমার ক্লাসটিকে শুরু করা যাক। তবে ক্লাসটি শুরু করার আগে ছাত্রছাত্রীদের কাছে দ্রুত রিকোয়েস্ট, অবশ্যই তোমরা ক্লাসটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের দেখলে সমস্ত প্রশ্ন উত্তরগুলো হয়ে যাবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যদি কোনো নতুন ক্লাসে নতুন কিছু শিখতে হয়। প্রথমে আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 6, 3-এর দাগে নিচে প্রশ্নগুলো অনধিক 23টি শব্দে উত্তর দাও। আই দাগে অধঃক্ষেপণ কাকে বলে? বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে তরল কঠিন অবস্থায় মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধঃক্ষেপণ বা বৃষ্টিপাত বলে। এরপরে দেওয়া আছে 2-এর দাগে টিকা লেখো কালো মাটি। কালো মাটি প্রথমে অঞ্চল গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশ এবং কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে এই মাটি দেখা যায়। এরপরে বৈশিষ্ট্য নাম্বার 1, যে অঞ্চল প্রথমে ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে এই মাটি দেখা যায়। দ্বিতীয় হচ্ছে উর্বরতা, এই মাটি যথেষ্ট উর্বর হয়। তৃতীয় হচ্ছে চাষ, এই মাটি কার্পাস তুলা চাষের জন্য উপযোগী। এরপর দেওয়া আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 7, 3-এর দাগে নিচে প্রশ্নগুলো অনধিক 23টি শব্দে উত্তর দাও। আই দাগে উষ্ণমণ্ডল কাকে বলে? নিরক্ষরেখার উত্তর দক্ষিণে কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি বা 23.5 ডিগ্রি অক্ষরেখা মধ্যবর্তী অঞ্চলকে উষ্ণমণ্ডল বলে। এরপর দেওয়া আছে ভাঙ্গর কী? ভারতের প্রাচীন পলিমাটি ভাঙ্গর নামে পরিচিত। এরপরে দেওয়া আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 7, 3-এর দাগে নিচে প্রশ্নগুলি অনধিক 23টি শব্দের মধ্যে উত্তর দাও। আয়ের দাগে সমভাবাপন্ন জলবায়ু কাকে বলা হয়? সংজ্ঞা, যে ধরনের জলবায়ুতে গ্রীষ্ম অথবা শীত অত্যন্ত তীব্রভাবে অনুভূত হয় না, অর্থাৎ সর্বত্র জলবায়ুর সমভাব অনুভূত হয় তাকে সমভাবাপন্ন জলবায়ু বলে। এরপর দেওয়া আছে যে কাকে মাটির বন্ধু বলা হয় এবং কেন? কেঁচোকে মাটির বন্ধু বলা হয় কারণ মাটির ওপরের স্তরে বিভিন্ন অণুবীক্ষণিক জীব, পোকামাকড়, কেঁচো প্রভৃতি বসবাস করে। কেঁচো বিভিন্ন স্তরে মাটিকে মিশ্রিত করে মাটির মধ্যে জল, বাতাস ও পুষ্টি চলাচলে সাহায্য করে। এরপর দেওয়া আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 9, 3-এর দাগে নিচে প্রশ্নগুলো অনধিক 23টি শব্দে উত্তর দাও। আই দাগে বলেছে যে টিকা লেখো উষ্ণতার প্রসার। প্রথমে সংজ্ঞা, সর্বোচ্চ উষ্ণতা ও সর্বনিম্ন উষ্ণতা পার্থক্যকে উষ্ণতার প্রসার বলা হয়। এরপর দেওয়া আছে যে প্রকারভেদ, তো এখানে প্রকারভেদ 2 রকমের দেওয়া আছে। দেখো উষ্ণতা প্রসার 2 প্রকার, যথা নাম্বার 1 দৈনিক উষ্ণতা প্রসার, কোনো স্থানে একদিনে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পার্থক্যকে সেই স্থানে দৈনিক উষ্ণতা প্রসার বলা হয়। দ্বিতীয় হচ্ছে গড় বার্ষিক উষ্ণতার প্রসার, কোনো স্থানে শীতলতম ও উষ্ণতম স্থান মাসের তাপমাত্রা পার্থক্য গড় হলো বার্ষিক উষ্ণতার প্রসার। এরপরে দেওয়া আছে দেড় দাগে বলেছে ডাল চাষের জন্য কীরকম মৃত্তিকা প্রয়োজন? অস্বাভাবিক মৃত্তিকা প্রয়োজন, অর্থাৎ ডাল চাষের জন্য প্রয়োজনীয় হলো নিরপেক্ষ মৃত্তিকা। এরপর দেওয়া আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 10, 3-এর দাগে নিচে প্রশ্নগুলো অনধিক 23টি শব্দে উত্তর দাও। আয়ের দাগে সূর্যরশ্মি পতন কোণ বলতে কী বোঝো? সংজ্ঞা, হবে যে সূর্যরশ্মি পৃথিবী পৃষ্ঠের সাথে যে কোণ তৈরি করে সেটাই সূর্যরশ্মির পতন কোণ। এরপর দেওয়া আছে মৃত্তিকাক্ষয় কাকে বলে? বিভিন্ন প্রাকৃতিক ও মানুষ সৃষ্টির কারণে মাটির উপরের স্তরে ধুয়ে যাওয়া বা ক্ষয় পাওয়া ঘটনা মাটি ক্ষয় বা মৃত্তিকাক্ষয় নামে পরিচিত। ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের জন্য আজকে আমার সম্পূর্ণ ক্লাসটি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাসের জন্য যদি কোনো নতুন শিখতে পারো অবশ্যই তোমরা এখন একটা লাইক করে জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন কোনো ক্লাসে নতুন কিছু শিখতে হলে। বেশি না কথা বলে আজকে আমার ক্লাসটিকে শেষ করব। তবে শেষ করার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন ক্লাস থেকে নতুন কিছু শিখতে হলে। ঠিক আছে, টাটা, বাই বাই। আজকে আমার ক্লাসটিকে এখানেই শেষ করলাম।